ডিসকভার বাংলাদেশ মেঘের রাজ্য রাঙামাটির সাজেক ভ্যালি তুলোর মতো শুভ্র মেঘে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে বলছি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত মেঘের রাজ্য সাজেক ভ্যালির কথা। বর্তমান সময়ে বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে এই সাজেক ভ্যালি, যেখানে মেঘ এসে নিজেই আপনার হাতের কাছে ধরা দেয়। পাহাড়, ঝর্ণা, মেঘ আর নীল আকাশের রাজ্য সাজেক, যেথায় প্রকৃতির সাথে মেঘ সূর্যের লুকোচুরি চলে দিনভর। এখানে চোখে পলকেই মেঘ এসে ভিজিয়ে দিয়ে যাবে আপনাকে। সাজেক ভ্যালির লুইলুই পাড়ার নিচেই মেঘের অবাধ আনাগোনা। বাংলাদেশ থেকে ভারতের মিজোরাম বা মিজোরাম থেকে বাংলাদেশের রাঙামাটির এই পথের মেঘের আনাগোনা সাজেকের রাস্তাঘাট বা হোটেলের বেডে শুয়েও হাত দিয়ে ধরে অনুভব করা যায়, যা পর্যটকদের খুব করে আকর্ষণ করে। প্রকৃতির এমন কিছু অমায়িক রূপ দেখবেন যা আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। মেঘ, পাহাড় আর সূর্যের দোয়া চলে আপনি মুহূর্তে হারিয়ে যেতে পারেন কোনো এক স্বর্গের রাজ্যে। খুব কাছ থেকে মেঘ দেখা আর উঁচু থেকে চারিদিকে পাহাড়ি এলাকা দেখার সুযোগ হয় শুধুমাত্র সাজেকে। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত, তাই রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে। প্রাকৃতিক কারণে অনেক সময় একই দিনে গ্রীষ্ম, বর্ষা ও শীতের আমেজ মেলে সাজেকে। প্রচন্ড গরম, ঝুম বৃষ্টি আর রাতে কম্বল গায়ে দেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে সাজেকমুখী পর্যটকদের ঢল নামে। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দিঘি নালা থেকে। এছাড়া রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক আসা যায়। খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব 70 কিলোমিটার আর দেখিনালা থেকে 49 কিলোমিটার, বাঘাইহাট থেকে 34 কিলোমিটার। খাগড়াছড়ি থেকে দিঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে পথে পড়বে 10 নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প, যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাঁচালং ব্রিজ, দুইটি নদী মিলে কাঁচালং নদী হয়েছে, পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাচালং বাজার। বাজার পার হলে পড়বে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া, যার উচ্চতা 1720 ফুট এবং এর সর্বোচ্চ পাহাড় বা শেষ গ্রাম কংলাক পাড়ার উচ্চতা প্রায় 1800 ফুট। চাঁদের গাড়ি, সিএনজি অথবা মোটরসাইকেলে করে সহজেই পৌঁছে যাওয়া যায় সাজেকে। উল্লেখ্য, সাজেকে দিনের বেলা সবসময় প্রবেশ করা যায় না। বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ডের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সাজেকে প্রবেশ করে থাকে পর্যটকবাহী যানবাহন। ফেরার সময়ও একই অবস্থা, প্রচন্ড ধৈর্য আর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা সেনা ও বিজিবি সদস্যদের তল্লাশি জিজ্ঞাসাবাদকে পর্যটকরা সহযোগিতার মন নিয়ে মেনে নিয়ে থাকেন। সেখানে সেনা ক্যাম্প ও সেনা স্থাপনার ছবি তোলা বিশেষভাবে নিষিদ্ধ। মূলত সাজেকের ভ্রমণার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা রেখে বাঘাইহাট বাজার থেকে সাজেক পর্যন্ত সবগুলো জীবকে নিরাপদে পৌঁছে দেন নিরাপত্তা বাহিনীর কর্মীরা। সবশেষে সাজেক এমন একটি জায়গা যেখানে একই দিনে প্রকৃতির বিভিন্ন রূপ দেখা সম্ভব। কখনো রোদ ঝলমলে আকাশ তো কখনো বৃষ্টি, আবার কখনো হারিয়ে যাবেন মেঘের ভেতর কুয়াশার চাদরে। সাজেক থেকে ফেরার পথে মনে হবে কিছু মধুর স্মৃতি নিয়ে ফিরছেন মেঘের রাজ্য থেকে, কারণ রয় এম গুডম্যান বলেছিলেন, মনে রাখবেন সুখ ভ্রমণের একটি উপায়, একটি গন্তব্য নয়।